আসসালামু আলাইকুম বন্ধুরা। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আমরা সময়ের মূল্য দেই কিন্তু জীবনের মূল্য দিতে চাই না। আসলে এই কি হচ্ছে রাস্তাঘাটে, এগুলো আর দেখতে ভাল লাগে না, আর দেখতে ইচ্ছে করে না। কমন দৃশ্য, ঘুরে ঘুরে একই অবস্থা বাংলাদেশের দৃশ্যপট। কবে যে এর পরিবর্তন হবে, কবে যে মানুষের শুভবুদ্ধি উদয় হবে, দেখে শুনে গাড়ি চালাবে। আসলে কি হবে রাস্তাঘাটে, মৃত্যুর মিছিল আর কত দেখব, আর কত এভাবে দেখতে হবে মানুষের অসহায় মৃত্যুর, এভাবে মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে জানি না। রাস্তাঘাটে যারাই এই পেশায় নিয়োজিত, বিশেষ করে ড্রাইভার ভাইয়েরা, আসলে খুবই রিস্কের একটা পেশা তারা বেছে নিয়েছে। কিছু করার নাই, ভাগ্য তার এই পেশায় নিয়োজিত হয়েছে। কিন্তু কিন্তু এই পেশা যে তাদেরকে মৃত্যুর কোলে নিয়ে যাবে, এই পেশাই যে তাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে, তা কি তারা বুঝছে? শুধু ড্রাইভার ভাইরা যে মরে তা না, এই গাড়িতে থাকা অনেক যাত্রীও মারা যাচ্ছে দিনের পর দিন। চোখের সামনে এই ধরনের মৃত্যুর মিছিল, এই ধরনের অ্যাক্সিডেন্ট আসলে সহ্য করা যায় না, খুবই হৃদয় বিদারক দৃশ্য। এখানে আপনারা যে অ্যাক্সিডেন্টটা দেখতে পাচ্ছেন, একটি ট্রাক কুয়াশার কারণে দেখতে পায়নি, আরেকটি ট্রাকের সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছে, তারপরে পিছনের গাড়ি এসে তার পিছনে মেরে দিয়েছে, তার পিছনের গাড়ি তার পিছনে, তার পিছনের গাড়ি তার পিছনে, এভাবে পাঁচ সাতটা গাড়ি একটার পর একটা, একটার পিছনে একটা ধাক্কা লেগে তারা প্রত্যেকটি গাড়ির ক্ষতি হয়েছে। বিশেষ করে দুইটি গাড়ির প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়েছে, এবং যে ড্রাইভার, সে ড্রাইভারের পা তো সম্ভবত ভেঙেই গেছে, কেটে ফেলতে হবে, এবং জানি না আরও কত হতাহত। এতে কিছু আসলে দেখা যায় না, সহ্য করা যায় না, দূর থেকে যতটুকু দেখা গিয়েছে হ্যাঁ সেটি আপনাদেরকে বর্ণনা করছি। আপনারা নিজেরা সচেতন হন, অন্যকে সচেতন করুন। এই ধরনের আসলে মৃত্যু কারোই কাম্য নয়। মানুষের স্বপ্ন, কত স্বপ্ন থাকে, কারো হয়তো সংসারে নতুন বিবাহিত স্ত্রী থাকতে পারে, কারো হয়তো নতুন বাবু হয়েছে, কেউ হয়তো বা দেশে তার সংসার রয়েছে, সে ঢাকাতে চাকরি করে, কত স্বপ্ন নিয়ে সে বাড়ি ফিরবে, কিন্তু বাড়ি আর ফেরা হয় না, রাস্তায় তার জীবন শেষ হয়ে যায়। অনেক সময় তার আত্মীয় স্বজন খবর পেতে পেতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু যখন খবর আসে যে অমুকের ভাই বা অমুকের ছেলে বা অমুকের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আসলে এই সংবাদ কতটা দুঃখের, কতটা কষ্টের, আসলে ওই সময়ে যদি যারা না পৌঁছাবে ওই অনুভূতি আসলে বলে কে বোঝানো যাবে না। এটা আসলে একটি পরিবারের জন্য কেউ হয় একমাত্র অবলম্বন, কেউ হয় ওই পরিবারের একমাত্র ইনকামের একজনই মাত্র থাকে কর্মক্ষম ব্যক্তি, অনেকে আছে পুরো সংসারের দায়িত্ব নেন, অনেকে আছে বাবা মা অসুস্থ থাকে, ভাই বোনের পড়ালেখা যোগায়, সেই ব্যক্তিটি যখন সংসার থেকে চলে যায়, আসলে এরকম হৃদয় বিদারক ঘটনা আমাদের সমাজে প্রচুর পরিমাণে ঘটে যাচ্ছে। কি আর বলবো, এগুলো আসলে নৈতন্যমূর্তিক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এরকম আসলে এরকম দৃশ্য যখন চোখের সামনে ঘটে যায় তখন আর এগুলো সহ্য করা যায় না, সারাটা দিন কীভাবে যাবে জানি না। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি একটা মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট, একের পর একটার পিছনে আর একটা গাড়ি লেগে গেছে। আসলে এখন শীতের সময় চারিদিকে কুয়াশা আর কুয়াশা, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আসলে ড্রাইভার ভাইদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনারা প্লিজ, যার ড্রাইভার ভাইরা যদি কেউ এই ভিডিও দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই শীতের দিনে যখনই গাড়ি চালাবেন আপনারা স্পিডটা স্লো করেন, রাস্তার বাম পাশ দিয়ে যান, এবং আপনারা যতটুকু সম্ভব চোখে ঘুম রাখবেন না। চোখে ঘুম আসলে আপনারা সাইডে দাঁড় করিয়ে রেখে রং চা খাবেন, অথবা গাড়িতে ফ্লাক্স ভরে রং চা রাখবেন, ঠিক আছে? যখনই ক্লান্তি আসবে, যখনই ঘুম চোখে আসবে, আপনি একটা সাইডে রেখে আপনি রং চা খান, একটু গল্প করেন, তারপরে যখন আপনি আবার একটু নর্মাল হয়ে যাবেন, আপনার ঘুমটা কেটে যাবে, আপনি আবার যাত্রা শুরু করে দেন। কিন্তু চোখে ঘুম নিয়ে কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে না, এইভাবে যদি অ্যাক্সিডেন্ট হয় আপনার নিজের জীবনও গেল, সামনে যার সাথে যেই গাড়িতে লাগাইলেন সেই গাড়ি জীবনও গেল, গাড়ি নষ্ট হলো, আপনার সংসার বিপদে পড়লো, একজনের কারণে কত মানুষ ক্ষতি হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং রাস্তা যখন জ্যামজট হয়ে যায়, মানুষ অন্য গাড়ি চলাচল করতে পারে না, মানুষের অফিস টাইম থাকে, বিভিন্ন মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু স্থির নয়, সবাই ব্যস্ত যার যার কর্ম নিয়ে, তো এখানে মানে কী একটা হেজিটেশন, মানে যে অ্যাক্সিডেন্ট করেছে সে তো অ্যাক্সিডেন্ট করলোই, চার পাঁচ সাথে সাথে আরও পঞ্চাশজন একশোজন হাজারজন মানুষের আসলে একটা ভোগান্তি, মানে এটা মাথায় রেখে ড্রাইভার ভাইরা প্লিজ প্লিজ আপনারা রাস্তাঘাটে যখনই গাড়ি চালাবেন আপনারা এটা মনে রাখবেন যে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আপনি বেঁচে থাকলে আপনি সময় পাবেন, কিন্তু মরে গেলে আপনি আর সেই সময় কিন্তু আপনার শেষ।
তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ড্রাইভার ভাইরা। আর বিশেষ করে এই পেশাদার আসতেছেন, আপনার লাইসেন্স অবশ্যই থাকতে হবে, ভালো ট্রেনিং থাকতে হবে। হুটহাট করে একটা হেল্পারই মানে শিখে কোনো রকমই ড্রাইভিং স্টাইকে বসবেন না, নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করবেন না, দেশের ক্ষতি করবেন না, সমাজের ক্ষতি করবেন না। আর কি বলবো, ভিডিওটা আসলে সব ভিডিও মানে করার ইমোশন এবং অবস্থা সবসময় একরকম থাকে না, কিছু ভিডিও আসলে নর্মালি করা যায়। আর এই সমস্ত হৃদয় বিদারক দৃশ্য নিয়ে যখন ভিডিও করি তখন আসলে ইমোশনাল হয়ে যাই। তো আর কি বলবো আপনারা, আমি খুবই স্যাড। তো যাই হোক, আমি এতটুকু বলতে চাই দেশের ড্রাইভার ভাই এবং দেশের আমজনতা সকলের উদ্দেশ্যে, এই শীতে যারা যাত্রী হবেন, যারা গাড়ি চালাবে এবং যারা পথচারী, সকলেই রাস্তায় চলবেন এবং দৃষ্টি সজাগ রাখবেন, খুবই সাবধান। হ্যাঁ, একটা গাড়ি আসতেছে, আপনার মনে হচ্ছে যেন আমাকে টাচ করবেন না, আপনি আরও সাইডে চলে যান, আরও সাইডে চলে যান। এতে ড্রাইভার ভাইও স্মুথলি যাইতে পারবে, আপনিও সেফ হয়ে যাবেন, ঠিক আছে? আর যারা মোটরসাইকেল চালান, হ্যাঁ সাইকেল চালান, সকলেই সকলেই খুব সাবধানে চলাচল করবেন। আসলে মানে এখানে বলার মানে আসলে ভাষা এখন আর কি বলবো, যাই হোক, সকলের সুস্থতা কামনা করছি, এই শীতে সকলে সুস্থ থাকুন, সকলের শরীরের যত্ন নেবেন এবং হতদরিদ্র মানুষগুলোর দিকে খেয়াল রাখবেন। এই সমাজের অনেক মানুষ আছে যারা বস্ত্রহীন, অভাবী, শীতে কষ্ট করতেছে। আপনাদের সুযোগ থাকলে আপনারা অবশ্যই সাহায্য করবেন, যার সুযোগ নেই তার তো কিছু বলারই নেই, কিন্তু যার অর্থ আছে, সুযোগ আছে, আপনারা সাহায্য করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও যেন দেশ ও দশের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম। সকাল বেলা এনে মারি দিছে। ড্রাইভার কো, ড্রাইভার ভিতরে নাকি? সামনে যায় টান দিলি তো আল্লাহ মাফ কর, আল্লাহ মাফ কর, আল্লাহ। এত পাও বিচলে কেচ্ছা গেছে একবার। Oh, my God.